বিয়ার্স কেমন আছেন? সবাই আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের দেখাবো ঝটপট বিকালের নাস্তা কিভাবে খুব সহজে তৈরি করা যায়। আশা করি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে সবার আগে নোটিফিকেশন পৌঁছায় যায় আপনার কাছে। আর লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো এই যে দেখেন, ঝটপট আমি বিকালের নাস্তাটা তৈরি করে নিলাম। এই যে এখানে আমি মটরশুঁটি ভাজি করেছি। মটরশুঁটি ভাজিতে আমি দিয়েছি একটা আলু আর দু একটা কাঁচামরিচ, আর দিয়েছি কিছু মটরশুঁটি, দিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে আমি এটা ভাজি করে নিয়েছি। এখন এই যে আমি এটা খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। এই তো আমি এখানে দিয়ে দিলাম কিছু শসা কুচি আর কিছু গাজর কুচি, দিয়ে এখন আমি ভালো করে এটা মিশাই নেব। তো খুব সুন্দর করে আমি এখন মিশাই নেব। খুব সহজেই কিন্তু ঝটপট এই বিকালের নাস্তাটা তৈরি করা যায়। এটা কিন্তু খেতে দারুণ মজা, ছোলা ভাজির থেকে কোনো অংশে এটা কম নাই, এটা কিন্তু অনেক মজা। আমি মাঝে মাঝে তৈরি করি, তাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে দেখেন, আমার কিন্তু এখানে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা এইভাবেই সবাইকে পরিবেশন করে দিব, সবাইকে এইভাবে। তো আমার এখানে রেডি করা হয়ে গেছে। এখন আমি এই যে আপনাদের একটু খেয়ে দেখালাম, অনেক মজা কিন্তু এই ভাজিটা। আপনারাও চাইলে এইভাবেই ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করা যায় খুব সহজে। ভাজিটা খেতে অনেক মজা হয়েছে মাশাল্লাহ। আপনারাও খুব সহজে এইভাবে তৈরি করে দেখতে পারেন। আমার আশা নয় বিশ্বাস, সবারই খুব পছন্দ হবে এটা। যারা কিনা গুড়পাতি পছন্দ করে তারা এই ভাজিটাও অনেক পছন্দ করবে। আসলে এই ভাজিটা খুবই অসাধারণ একটা জিনিস, সবাই ট্রাই করে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।